আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডিমের হালুয়া এটা সাধারণত আমরা সবে পড়াতে বেশিরভাগ সময় তৈরি করে থাকি তবে এমনিতেও কিন্তু সকালের নাস্তায় পরোটার সাথে ওই ডিমের হালুয়াটা খুব ভালো যায় এমনকি বিকালে এমনি এমনিও খাওয়া যায় মেহমান আসলেও পরিবেশন করা যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ এটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময় তৈরি করা যায় এর জন্য প্রথমে মিক্সিং নিয়ে নিচ্ছি এক কাপের একটু কম হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো নর্মাল পানি এটা আসলে নর্মাল না হালকা গরম হালকা গরম পানি এই জন্য নিয়েছে যেন গুঁড়া দুধ খুব সুন্দরভাবে এটার সাথে মিশে যায় ঠান্ডা পানির সাথে কিন্তু মিক্স হতে চাইবে না তাই একটু হালকা গরম করে নেবেন এখন দিয়ে দিচ্ছি চা চামচ সাদা এলাচের গুঁড়া সাদা আলাসটাকে চুলায় একটু ভেজে নেবেন শুকনো খোলায় বা ঘি যে কোনো কিছুর মধ্যে ভেজে তারপরে সেটার উপরে স্কিনটা যদি ফেলে বীজটা গুঁড়ো করে অ্যাড করেন তাহলে ফ্লেভারটা অনেক আসে সেই সাথে দিয়ে দিচ্ছি ডিম আমি চারটি ডিমের হালুয়া তৈরি করে দেখাচ্ছি আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি আবার হাঁসের ডিম নেবেন না তাহলে কিন্তু বেশি গন্ধ করবে এখন সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে মিক্স করে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি সামান্য কালার আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি দুই ফোটার মতো খুব বেশি না আমি চাচ্ছি এটা একটু যেন ইলো কালার হয় মানে একটু কালারটা চাচ্ছিলাম আর কি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে একটু কালার দিলে দেখতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিলে হালুয়াটা বেশি ভালো হয় তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিয়েও বানাতে পারেন সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি দিয়ে এখন সুজিটাকে ভেজে নেব খাটটি গাওয়া ঘি আমি এখানে ব্যবহার করেছি এটা আমার হোম মেড এটার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন সুজি বেশ কিছু সময় ভাজার পর যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণ আবারও একবার ফেটিয়ে তারপর আমি এটা অ্যাড করছি এই পর্যায়ে চুলা কম থাকবে হাই ফ্লেমে রাখবেন না তাহলে কিন্তু নিচে একসঙ্গে সেদ্ধ হয়ে দলা পেকে যাবে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এ অনবর্ত নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে অনবর্ত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব মানে এটা দানা দানা হয়ে আসা পর্যন্ত এটাকে এভাবে হ্যান্ড হুইস দিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে এর দানাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে এবং সুন্দর হবে মানে সুজির দানা যেরকম হয় আর কি ঠিক সেরকম দানা দানা হবে আপনার চেষ্টা করবেন হ্যান্ড হুইস্ক ব্যবহার করার জন্য তাহলে বেশি ভালো হবে এই পর্যায়ে আবারও ঘি অ্যাড করবো এতে করে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে খাওয়ার সময় সেটা বেশি ভালো লাগে আর সে সাথে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এক মুঠ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া এতে করে খাওয়ার সময় সাদা এলাচের যে একটা শুঘ্রাণ ঘি বাদাম সব মিলিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারা এটাকে রাজকীয় স্বাদের ডিমের হালুয়াও বলতে পারেন তো এই ডিমের হালুয়াটা কিন্তু বেশ সফট হয় এবং দানাদার মানে সুজির দানা যেরকম হয় ঠিক সেরকম দানাদার হবে যেটা খুব ভালো লাগবে এ পর্যায়ে এখন আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে নিয়েছি কারণ এটা তো দানা দানা হয়ে গেছে এবং এটা বেশ ভেজা ভেজা মনে হচ্ছে তাই আরও কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে ট্রাই করে নেব তো আমার হয়ে গেছে এরপর যে আমি এখন চেক করে দেখবো এটার টেস্টটা পারফেক্ট আছে কি না তো আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপরও আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন আছে তাহলে সেটা আপনারা অ্যাড করে নিতে পারবেন এখন আমি এটা পরিবেশন করছি প্রথমে আমি কিসমিস এবং বাদাম দিয়ে দিচ্ছি আমি বাদাম আর কিসমিস দুটোই কিন্তু ঘিতে ভেজে নিয়েছি অনেকে আছে কাঁচা বাদাম খেতে পছন্দ করেন না তারা চাইলে ঘিতে ভেজে নিতে পারেন এতে করে আপনার বাদামটা খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি সেই ডিমের হালুয়া বেশি করে ডিমের হালুয়া দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নেবো তাহলে এটা বাটির যে শেপ সেই শেপে চলে আসবে এবং সেটা মোল্ড আউট করার পরও এভাবেই থাকবে যেটা ভেঙে যাবে না এবং দেখতেও ভালো লাগবে আবার খেতে তো ভালো লাগবেই তো আসলে দেখা সৌন্দর্যের জন্য আমি বাটিতে এভাবে একটা মানে বাটির শেপ দিয়ে তৈরি করছি আর কি তো এভাবে চামচের সাহায্যে চেপে চেপে সেট করে নেবেন এরপর এটাকে মোল্ড আউট করার জন্য যেটা করতে হবে এভাবে ধরে ওপর করে জাস্ট সাবধানে রেখে দেবেন তারপর বাটিটা উঠিয়ে নেবেন তাহলে দেখবেন বাটি শেপে চলে আসবে আর এটা ভেঙে যাবে না এভাবেই থাকবে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে আর খেতেও বেশ মজা আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন আর যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমি ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছে আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই ভালো থাকবেন সবাই আর পারলে আমার জন্য একটু দাওয়া করবেন এখন আমি আপনাদেরকে এটা একটু ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে দেখতে নিশ্চয় দেখে বুঝতে পারছেন একদম দানা দানা হয়েছে তো এভাবে কিন্তু আপনার ডিমের হালুয়া তৈরি করে বরফি হিসেবেও কেটে নিতে পারেন স্কোয়ার কোনো মোল্ডে চেপে চেপে সেট করে সেটা সেট হয়ে গেলে তারপর আপনার আপনাদের পছন্দের হিসেবে কেটে নিতে পারবেন সবে বেড়াতে আপনারা চাইলে এভাবে হালুয়াও তৈরি করতে পারেন আবার চাইলে বরফি তৈরি করতে পারেন অথবা এভাবে হালুয়া তৈরি করে সকালের নাস্তায় পরোটার সাথে পরিবেশন করতে পারেন এমনকি বিকালে মেহমান আসলেও পরিবেশন করতে পারবেন